আজকে আমাদের মিডিয়া ব্রিফ মূলত দুটি পৃথক ঘটনার উপরে। প্রথম ঘটনাটি হচ্ছে দিদি পরিচয়ে রাস্তায় ছিনতাই এবং বিভিন্ন ব্যক্তিদের টার্গেট করে তার বাসায় গিয়ে দিদি পরিচয়ে অর্থ উদ্ধার, এবং পরবর্তী ঘটনাটি দিদি পরিচয়ে অপহরণের ঘটনা। প্রথম ঘটনাটি হচ্ছে সাম্প্রতিক সময়ে অপরাধী চক্রের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মত বেশভূষায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণ ছিনতাই ডাকাতি খুন সহ বিভিন্ন নানাবিধ অপরাধ সংঘটিত করে আসছে। এই অপরাধী চক্রের সক্রিয় সদস্যরা নিজেদেরকে ডিবি পুলিশের সদস্য হিসেবে উপস্থাপন করে ডিবি জ্যাকেটের ন্যায় জ্যাকেট, ওয়াকি টকি ও অস্ত্র ব্যবহার করে থাকে। নিজেদেরকে ডিবি পুলিশের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আরো বিশ্বাসযোগ্য করতে ডিবির স্টিকার তৈরি করে মাইক্রোবাস এবং বিভিন্ন মানানসই গাড়িতে ব্যবহার করে আসছে। এর ধারাবাহিকতায় গত 1 ডিসেম্বর 2021 তারিখ আজকে গত 1 ডিসেম্বর 2021 তারিখে সকাল 6:30 র‍্যাবের একটি আভিযানিক দল, র‍্যাব ১ এর একটি আভিযানিক দল মহানগর গাজীপুর মহানগর পূবাল থানাধীন মীরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এবং মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ জুলফিকার আলী বাবু, লুৎফর রহমান আশিক ও সাকুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ধৃত আসামিদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, পুলিশের ইউনিফর্ম, ইউনিফর্মের 4টি শার্ট, 3টি প্যান্ট, 4টি ডিবি জ্যাকেট, 2টি পুলিশের কোটি, 1টি রেইনকোট, 3টি ক্যাপ, 1টি বেল্ট, 1 জোড়া বুট, 2টি ম্যাগাজিন পাউচ, 1টি হ্যান্ডকাফ, লাইট ওয়াকিটকি সেট, 1টি বুলেট প্রুফ জ্যাকেট, 1টি সিআইডি নোটবুক, 1টি হাত ঘড়ি, 3টি মানি ব্যাগ, নগদ টাকা ও 5টি মোবাইল ফোন। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানায়, যারা ডিবি পরিচয়ে বিভিন্ন বাসায় ডাকাতি করে আসছিল। তারা পরস্পর যোগ সহযোগে ডিবি পরিচয়ে গাজীপুর মহানগর টঙ্গী ও আশেপাশে এলাকায় সাধারণ লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার মূল্যবান জিনিসপত্র সহ সর্বস্ব ডাকাতি করে নিয়ে যায়। এই চক্রের সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিদের টার্গেট করে এবং ওয়ারেন্টভুক্ত ব্যক্তি যারা আছে তাদের তথ্য সংগ্রহ করে, কালো টাকার মালিকদের তথ্য সংগ্রহ করে, মাদক ব্যবসায় জড়িত যারা আছে এদের তথ্য সংগ্রহ করে এবং এই ধরনের তথ্য সংগ্রহ করে পরবর্তীতে তাদের বাসায় গিয়ে ডিবি পরিচয়ে বাসায় গিয়ে ঢুকে এবং তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে থাকে। এর মধ্যে ধৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে অপরাধ চক্রের সদস্য জুলফিকার আলী বাবু গত 2016 থেকে 2018 সাল পর্যন্ত ইস্কাটন রোড পুলিশ অফিসার্স মেসে মেসওয়েটার হিসেবে চাকরি করত। পরবর্তীতে সে পুলিশদের কর্মপন্থা এবং কার্যকলাপ জানার জন্য বেশ কিছুদিন পুলিশের সোর্স হিসেবে কাজ করে এবং অনগ্রাউন্ডে পুলিশ কিভাবে কাজ করে এ ব্যাপারে সে অভিজ্ঞতা অর্জন করে। এর প্রেক্ষিতে অভিজ্ঞতা অর্জনের পরে সে মাঠে নামে এবং পরবর্তীতে তারা সংঘবদ্ধভাবে ডিবি পরিচয়ে বিভিন্ন মহাসড়কের বিভিন্ন জায়গায় রাতের বেলা বিভিন্ন বাস থামিয়ে লোকজনদেরকে হয়রানি এবং চেকপোস্ট করে চাঁদাবাজি করে আসছে। সর্বশেষ তারা একটি ইয়ে করতে যাচ্ছিল, তারা সর্বশেষ তারা গাজীপুরে যে কথা বললাম আমি মীরের বাজার এলাকাতে একটি তারা সংঘবদ্ধ হচ্ছিল আরেকটি বাসা হানা দেওয়ার জন্য। সেই সময় আমাদের যেহেতু গোয়েন্দা নজরদারি ছিল এবং আমরা খুব সহজে তাদেরকে পুরো চক্রটিকে ধরতে সক্ষম হই এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তাদের কাছে বেশ অনেকগুলো পুলিশের আইটেম বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইটেম উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা প্রায় 2 বছর যাবৎ এই অপকর্ম চালিয়ে আসছিল, প্রায় 12 থেকে 15টি এই ধরনের কার্যক্রম করতে তারা সক্ষম হয়েছে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানায়। এ ব্যাপারে আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত আছে এবং
এর সাথে আরো কয়েকজন জড়িত থাকতে পারে বলে আমরা ধারণা করছি এবং আমরা আজ করতে পেরেছি তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, যেটা আমরা পরবর্তীতে আপনাদের জানাতে সক্ষম হব বলে আশা করছি। এটি ছিল আমাদের প্রথম ব্রিফ। দ্বিতীয় ব্রিফ নিউজ ব্রিফে আমি একই টাইপের আরেকটি ঘটনার কথা বলবো, যেখানে গত 25 নভেম্বর সন্ধ্যা 7:30টার সময় মোহাম্মদ লুৎফুর রহমান নামে একজন ব্যক্তিকে রূপগঞ্জ থানা এলাকায়। এটি ছিল আমাদের প্রথম ব্রিফ। দ্বিতীয় ব্রিফ নিউজ ব্রিফে আমি একই টাইপের আরেকটি ঘটনার কথা বলবো, যেখানে গত 25 নভেম্বর সন্ধ্যা 7:30টার সময় মোহাম্মদ লুৎফুর রহমান নামে একজন ব্যক্তিকে রূপগঞ্জ থানা এলাকা থেকে ডিবি পরিচয়ে অপহরণ করা হয়। 6 থেকে 7 জনের একটি দল ডিবি পরিচয়ে ভিক্টিমের বিরুদ্ধে অভিযোগ আছে বলে পিস্তলের মুখে তাকে জিম্মি করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তারা ভিক্টিমের মোবাইল থেকে ভিক্টিমের উপর জোর করে অত্যাচার করে, কিল ঘুষি দিয়ে ভিক্টিমকে ভয়ভীতি প্রদর্শন করে এবং এরপরে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে বলে যে তোকে মুন্সিগঞ্জ বিলের ফাঁকা জায়গায় নিয়ে এসেছি, আমাদের 10 লাখ টাকা না দিলে তোকে মেরে ফেলব। এই ধরনের হুমকি দেওয়ার পরে তারা ভিক্টিমের মোবাইল থেকে ভিক্টিমের স্ত্রীকে ফোন করে এবং ভিক্টিমের স্ত্রীর কাছে ফোন করে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। একইভাবে তারা পরবর্তীতে ভিক্টিমের বাসা পর্যন্ত যায়। তার দুঃসাহস এত বেশি যে তারা ডিবি পরিচয়ে ভিক্টিমের বাসা পর্যন্ত যায় এবং বাসার ওখানে গিয়ে তারা তাদের ভিক্টিমের স্ত্রী এবং ছেলের সাথে কথা বলে এবং তাদের কাছ থেকে আবারও বলে যে আপনার তার স্ত্রীকে বলে যে আপনার হাজবেন্ডের বিরুদ্ধে অভিযোগ আছে, সুতরাং আপনারা এত টাকা দেবেন তাহলে আমরা কেসটি দফা রফা করে নেব। এই কথা বলে তারা আবার চলে যায় এবং পরবর্তীতে আবার ভিক্টিমের মোবাইল থেকে ফোন করে, পরিবারকে ফোন করে বলে যে আপনার হাজবেন্ড ডিবি কার্যালয়ে আছে, আপনারা 10 লক্ষ টাকা নিয়ে আসেন, 5 লাখ থেকে 10 লাখ হয়ে যায়, 10 লক্ষ টাকা নিয়ে আসেন, আদারওয়াইজ আপনার স্বামীর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এর পরিপ্রেক্ষিতে ভিক্টিমের ছেলে 1 লক্ষ টাকা তাদেরকে বিকাশ করে। বিকাশের টাকা পাওয়ার পরে আবার ভিক্টিমকে অত্যাচার করা হয় এবং অত্যাচারের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে আরো 5 লক্ষ টাকা যদি না দেওয়া হয় ভিক্টিমকে মেরে ফেলা হবে এবং বলা হয় যে যদি পুলিশে খবর দেওয়া হয় তাহলে ভিক্টিমকে মেরে ফেলা হবে। এই সময়ে ভিক্টিমের ফ্যামিলি তাদের অপারগতার কথা প্রকাশ করে এবং বলে যে আমাদের কাছে এত টাকা নেই সুতরাং আমরা দিতে অপারগ। তখন ভিক্টিম আকুতি মিনতি করে বলে যে আমার পরিবারের কাছে এত টাকা নেই, আমার ওয়াইফের কাছে কিছু স্বর্ণালঙ্কার আছে, সেগুলো আপনারা নেন, তাও আমাকে ছেড়ে দেন, আমার পরিবারকে পরিবারের কাছে আমাকে পাঠানোর ব্যবস্থা করেন। এতে তারা রাজি হয় এবং বলে যে ঠিক আছে স্বর্ণালঙ্কার হলে চলবে কিন্তু দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে ভিক্টিমের ফ্যামিলি সুকৌশলে একটি জিডি দায়ের করে এবং র‍্যাব একের পূর্বাচল ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করে এবং সাথে সাথে আমাদের টিম তদন্ত শুরু করে এবং এই ভুয়া ডিবি পরিচয় দানকারী লোক এই সন্ত্রাসীদের পিছু নেয়। পরবর্তীতে তারা যখন স্বর্ণালঙ্কার উদ্ধার করতে ভিক্টিমের বাড়ির কাছাকাছি আসে তখনই আমাদের আভিযানিক দলটি এই সদস্যের সক্রিয় সদস্যের ভুয়া ডিবি পরিচয় দানকারী সক্রিয় সদস্যের দুজন সদস্যকে হাতে নাতে ধরতে সক্ষম হয় এবং পরবর্তীতে তাদের কথা অনুযায়ী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি জায়গা থেকে আরো একটি গাড়ি ধাওয়া করে যে গাড়ির ভিতরে ভিক্টিম নিয়ে তারা পালিয়ে যাচ্ছিল এবং পালানো অবস্থাতে আরো ড্রাইভার সহ আরো সর্বমোট 5 জনকে ধরতে সক্ষম হয় এবং ড্রাইভার ভিক্টিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। ইতোমধ্যে ভিক্টিমকে বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে এবং তাকে বেধড়ক মারপিট করা হয়েছে। তা আমরা আমাদের র‍্যাবের আভিযানিক দল সাফল্যজনকভাবে
যে দাবিকৃত 1 লক্ষ টাকা তারা নিয়েছিল সেই টাকা থেকে 25,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এবং পরবর্তীতে আমরা দুটি ডিবি জ্যাকেট, একটি দুটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, 11টি মোবাইল ফোন, একটি প্রাইভেট কার এবং 9,25,000 টাকা যেটি আমি বলেছি এটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই সকল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দেয়। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে কিছু তথ্য এভাবে অপহরণ এবং ডাকাতি করে আসছে আইন শৃঙ্খলা পুলিশ এবং তাদের পোশাকে হ্যান্ডকাপগুলো, এইগুলো বন্ধের কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা? এই যে পোশাকগুলো বাহিরে বের হচ্ছে বা